এখন ভিডিওটা স্টার্ট করলাম। বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে, এত সুন্দর বাতাস দিচ্ছে, তার মধ্যে একবার করে মেঘছাওয়া, আরেকবার করে বৃষ্টি, একবার করে রোদ, মানে এত সুন্দর ওয়েদারটা যে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন করেছে মেঘছাওয়া, আর মাঝে মধ্যে বৃষ্টি তো হচ্ছে, খুব জোর বৃষ্টি একদম হচ্ছে না, নিম্নচাপের জেরেতেই বৃষ্টিটা হচ্ছে। অনেকদিন পর ব্লগটা স্টার্ট করছি, আর বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করে দিলাম ওই জন্য। তো যাই হোক, এখন সকালবেলায় উঠে যেই কাজগুলো করতে হয় সকালবেলায়, সেই সব কাজ সারা হয়ে গেছে। তো যাই হোক, এখন চাটা খাবো, খেতে দিয়ে সানটান করে আজকে যাব রক্তদান শিবিরে। আর রক্তদান শিবিরে রক্ত দেব বলে আমি তোমাদের দাদাভাই নাম লিখিয়েছে, আমি দেব না কিছুতেই, আর তোমাদের দাদাভাই ছাড়বে না, আর যেখানে লিখিয়েছে সেখানে দাদাও ছাড়ছে না। আর যাব, দেখি যদি রক্ত দেওয়া যায়, চলে আমার, মানে ডাক্তার তো চেক আপ করাবে, যদি বলে রক্ত দিতে তাহলে দেবো, আর না হলে দেবো না। আর খাওয়া দাওয়া সেখানে সব কিছু আইটেম করা হয়েছে, মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া ওইখানেই হবে, সেটাও আমাদেরকে বলে দিয়েছে। তার মানে আজকে আর রান্নাবান্না করতে হচ্ছে না, কোনো ঝোড়ঝামড়া নেই, সেখানকে স্নান করে পুজো টুজো করে বেরিয়ে পড়বো। অনেকদিন পর আমার বাবা আসলো আমার বাড়িতে, দাদার সাথে আসছে, আর আসছে যখন একটু চা না খাইয়ে পাঠাতে কেমন লাগে, ওই জন্য আমি এখন চা বসিয়ে দিয়েছি, আর বাবা দুয়ারে বসে গল্প করছে, দাদা রয়েছে রুমের মধ্যে। ফাইনালি এতক্ষণে রেডি হতে পারলাম, কি বলতো, এই একটু আগে আমার দাদা আর বাবা আসছিল, তোমাদেরকে দেখিয়েছি, কি বলতো ওরা একটু এখানে কাজ ছিল, তো কাজটা সেরে আমার সঙ্গে না দেখা করে গেলে সেটা মোটেই হয় না, ওই জন্য বাবা আর দাদা আসলো। আসার পর দেখতেই পেলে চা করছিলাম, চা করে তাদেরকে খাইয়ে একটু বসে গল্প করলাম, গল্প টল্প করে তারপর শাড়ি টাড়ি পরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, এখন বাজছে 11:45। আর শাড়ি পরতে পরতেই তোমাদের দাদা ভাই করছে ফোন, তো ফোন করে বলছে তোমরা কখন আসবে, এখানে কিন্তু রক্ত দেওয়ার জন্য লাইন পড়ে গেছে, লাইন দিয়েছে, মানে মেয়েদের ধারে একদিকে হচ্ছে, ছেলেদের দিকে একদিকে হচ্ছে, তো মেয়েদের বেশি নেই বললো, 10-15 জন হবে, তো তুমি চলে আসো আর দেরি করো না। তো আমি বললাম তুমি চলে আসো, আমাকে নিয়ে যাবে, আর তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে, কী বলতো সে 9টার সময় গেছে, তাকে তো 8:30 থেকে ফোন করে করে তার মাথা খারাপ করে দিচ্ছে, সে দুটাপর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে দিল্লি চলে গেছে। আমি আসছি, আর তোমার রেডি হয়ে গেলে ফোন করবে, আমি এসে নিয়ে চলে যাব। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, আর সুমো রেডি হয়ে গেছে, আমরা এখন তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় আছি, সে আসলে আমরা হচ্ছে দুগ্গা দুগ্গা করে রওনা দেবো। তো আজকের ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বেরিয়ে পড়েছি, নিচেকে নেমে পড়েছি, আর সুমো চলে গেছে, মোটর সাইকেলে চেপে ফেলেছে, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন হচ্ছে বাইকে চাপবো বলে। স্টোরে, স্টোরেতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, ওই জন্য সেখানকে ফাইনালি চলে আসছি। তো দেখো প্রচুর লোক দেখতে পাচ্ছ, এখন চলে আসছি তোমাদের দাদাভাইয়ের কাছে, কিন্তু আমি কথা বলছিলাম শুনতেই বুঝতে পারছো তোমরা, সেটাকে মিউট করে দিলাম, এত চেঁচামেচি হচ্ছে যে কিছু কথা আমি যে বলছি সেটা শুনতে পাবে না, ওই জন্য ভয়েস রেকর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো দেখো শেডটা খুব বড়, এইখানে হচ্ছে আলু বের করতে হয় স্টোর থেকে, ওই স্টোরের ভিতর থেকে হিমঘর থেকে বের করে এখানে আলুর বস্তা ঢালা হয়, ঢালা হওয়ার পর সেটাকে পাখার বাতাসে, ওই যে পাখা চলছে দেখতে পাচ্ছ, ওই পাখার বাতাসে শুকনো হয়। তো যাই হোক, এখন আলু আজকে নামায়নি, কারণ আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, ওই জন্য আলু কাজকর্ম বন্ধ আছে। আর যিনি আয়োজনটা করেছেন তিনি হচ্ছে এই শুভলা স্টোরের মালিক, তো ওনার নাম হচ্ছে অসিত মান্না, ওনাকে শ্রদ্ধার সহিত সবাই প্রাধান্য দেয় বা মানে, কারণ কি বলতো ওনাকে সবাই ভালোবাসে, এইটা হচ্ছে সবথেকে মূল পয়েন্ট। কেননা অন্য কেউ যদি কোনো কিছু শাসন বা ভুল করলে, এমনকি লাঠিও যদি মারে, সেটা কিন্তু অন্য সেন্সে চলে যাবে। তো যাই হোক, ওনার সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করে দিই, ওই যে দেখতে পাচ্ছ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে অসিত মান্না, ওনাকে সবাই মানে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন বলেই সবাইকে কন্ট্রোল করতে পেরেছে, নইলে কিন্তু এতগুলো লোককে উনি একা হাতে ওই লাঠির দ্বারায় কাউকে সামলাতে পারতেন না। কী বলতো একবার যদি চেঁচিয়ে ওখানে
যাচ্ছি বা এই এরকম করছে, সবাই মোটামুটি ছুটে চলে যাচ্ছে ওই লাঠির ভয়ে। কাউকে হয়তো এক ঘা মেরেও দিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। কেন বলো তো, একটাই ওই যে কথা বললাম, ভালোবাসে সবাই। তো যাই হোক, ওনার সম্বন্ধে অনেক কিছু বললাম। আর দেখো, এখানে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছে কীরকম, দেখো ওই যে রক্ত দিচ্ছে, রক্ত দিবার পর ওনাদেরকে নিয়ে এসে এখানে বসাচ্ছে। বসানোর পর ওনাদেরকে দেওয়া হচ্ছে টিফিন। টিফিনেতে আছে এক গ্লাস করে দুধ, গরম দুধ, আর কোলা পাকা, মিষ্টি দুটো করে, আর হচ্ছে কেক, ডিম সিদ্ধ। এখন চলে আসছি দোকানে মুড়ি খেতে। সেখানে মুড়ি খাওয়ানো হয়ে গেছে। কি বলতো, আমরা তো আসছি 11:30-12টার পর, আর অতক্ষণকে তো মুড়ি খাওয়ানো সম্ভব না। আর সেখানে সেসব খাওয়া দাওয়া হয়ে গেছে বলেই এখন ভাবলাম তাহলে দোকানে চলে যায়। আর এই কাপ কাকিমা খুব ভালো, তোমাদের দাদাভাই এখান থেকে মুড়ি চাটা এসব খায়, ভালো করে বানিয়ে দেয়। তোমাদের দাদাভাইয়ের তো সুগার স্পেশাল, ওই জন্য এই কাপ কাকিমা খুব যত্ন করে খাওয়ায়। তো ওই জন্য চলে আসছি এখানে মুড়ি খেতে। ওইখানে খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম এখানকে। এখন দেখছি অনেকটাই লোক সংখ্যা বেড়ে গেছে, তখন ছিল খুব কম। আর এখন দেখো লোকের লাইনটা দেখে নাও, মেয়েদের লাইন খুবই কম আছে। তো সর্বশেষে শেষমেশ আমাকে রক্ত দেওয়া করালো তোমাদের দাদাভাই। আমি দেবো না আর তোমাদের দাদাভাই ছাড়বে না, বলছে কোনো কিছু অসুবিধা নেই, তুমি দাও তো, তোমাকে তো এখানে চেক আপ করে নেবে। তারপর ফর্মের মধ্যে সিগনেচার করলাম, করে দিয়ে এখন ম্যাডামের পাশে বসলাম। ম্যাডামের পাশে বসে একটু গল্পও করলাম, আর সমুর কোথাও জিজ্ঞাসা করছিলেন যে ও কিসে পড়ে বা এটা ছেলে নাকি। আমাকে একটু ওয়েট করতে বললেন, কেন বলো তো, মানে যতজন রক্ত দেবার কথা ছিল তার বেশি হয়ে গেছে, ওই জন্য আমাকে বললেন যে একটু বসো, পাঁচটা যে এই যে ফর্ম জমা নিয়ে এনেছি এই পাঁচজনের আমি চেক আপ করে নেব। তো যাই হোক, এখন বসে আছি ওনার সঙ্গে গল্প করছি। আমাকে নানা রকম সমস্যার কথা জিজ্ঞাসা করছেন একে একে, আর এদিকে প্রেশারটা মাপবেন বলে রেডি করছেন। তো আমি সব কথাই বললাম, কী কী সমস্যা আছে, কী কী সমস্যা নেই, সেসব কথা বললাম। তারপর ওইখান থেকে উঠে এসে আবার আরেক জায়গায় গেলাম, যেয়ে সেখানে সিগনেচার করতে হলো দু জায়গায়। সিগনেচার করার পর আমাকে ফর্মটা দিল আর ওই প্যাকেজটা দিল। তো সেইখান থেকে নিয়ে চলে আসলাম যেইখানে রক্ত দেওয়া হচ্ছে সেইখানকে। তো ভয় তো একটু একটু পাচ্ছিল, ভয়ে যেন কি করব না করব, কি হবে না হবে, এরকমের মধ্যে একটু ছিলাম। তারপর কি বলতো, এই প্রথম রক্ত দিচ্ছি, একটু ভয় তো থাকবেই। তো যাই হোক, এখন শুয়ে ফেললাম ওই বেডের উপরে, আর উনি আমাকে শুয়ে ফেলতে বললেন, আর হাতে একটা বল দিলেন, দেখো তোমরা একে পর দিচ্ছে দেখে নাও তোমরা, দেখো হাতে বলটা দিয়েছে। তারপর আমাকে যেগুলো করণীয় সেগুলো তো তারা করছে, দেখতেই পাচ্ছ। আর বলটা আমাকে দিয়েছিল পাঞ্চ করার জন্য, কিন্তু আমাকে পাঞ্চ করতে হয় না, আমাকে বললো শুধু টিপে ধরে রাখো, কিন্তু আমাকে পাঞ্চ করতে যায় না। আর পাশ থেকে সবাই বলছে যে বৌদির তো প্রচুর রক্ত আছে, পাঞ্চ করতে হয় না, সবাইকে পাঞ্চ করতে হচ্ছে তবে রক্ত মানে নেওয়া যাচ্ছে, কিন্তু পাঞ্চ করতে হয় না, বৌদির অটোমেটিক রক্ত বেরিয়ে যাচ্ছে, বৌদির রক্তটা একটু বেশি আছে। তো যাই হোক, এরকম সবাই বলছে, কিন্তু আমার তো খুব ভয় পাচ্ছে, কী যে ভয় পাচ্ছে কথা তোমাদেরকে বলা যাবে না। তো যাই হোক, যখন ছুঁচটা ফুটছে তখন তো প্রথমটা লাগেনি, কিন্তু তারপর একটু লেগেছিলো। তারপর তোমাদের দাদাভাই একটা চাদর এনে গায়ে ঢাকা দিয়ে দিল, আর আমাকে খুব গরম পাচ্ছিল তার মধ্যে। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমার হাতটা বার করে দাও, বাঁ হাতটা আমার খুব গরম লাগছে। রক্ত দেওয়ার পর তোমাদের দাদাভাই আমাকে এক জায়গায় বসে দিয়ে গেল, আর এক দাদাভাই আমাকে দুধ আর টিফিনটা দিয়ে গেল। আমি খেলাম, খাওয়ার পর একটুখানি বসেছিলাম, তারপর উঠে চলে আসলাম ভাত খাবো বলে। এইখানে অনেকটা বেলাও হয়ে গেছে, তিনটে বেজে গেছে। তো যাই হোক, এখন খাবো বলে খুব খিদেও পেয়েছে, খাবো বলে চলে গেলাম। আর এইখানটায় সব কিছু খাবার দাবার রয়েছে, দেখতে পাচ্ছ ভাত তরি তরকারি। এখন ভাত খাওয়ার জন্য এইখানে এসে বসে ফেলেছি, আর প্রত্যেককেই লাইন দিতে হচ্ছে, সব জায়গায় লাইন ছাড়া কোনো কথা নেই। তো যাই হোক, লাইন পেয়েছি এবারে আর শেষের দিকেই। তো এখন বসে ফেলেছি খেতে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই বসেছি খেতে, আর ওয়েট করছি কখন পাতা দেবে, তারপরে ভাত তরি তরকারি দেবে। কিন্তু দেখো, রক্ত দেওয়ার পর এখন কিন্তু কিছু অসুবিধা হচ্ছে না, যখন ওখান থেকে উঠে এসে এখানে বসবো বলে আসছিলাম তখন কিন্তু পাটা একটু ঝিমঝিম করছিল। তো যাই হোক, এখন খাবো বলে বসে ফেলেছি, আর প্রথমেই মাংস দিয়ে দিয়েছে, এক ডাবু করে মাংস খাচ্ছি। আর সমুর কাছ থেকে আমি একটু চর্বি নিয়ে নিলাম, সমু তো এমনিতেই খাসি মাংস খেতে চায় না, ওকে বকে ঝোঁকে মাংস খাওয়ানো হচ্ছে। আর আমি চর্বি খুব খেতে ভালোবাসি, ওই জন্য সমুর কাছ থেকে এক পিস চর্বি নিয়ে নিলাম। আবার তোমাদের দাদাভাইও আমাকে এক পিস চর্বি দিয়ে দিল, মোটামুটি মাংস আমি স্বচ্ছই খেয়ে নিলাম।
তো এখন খাওয়া দাওয়া করে হাত ধুয়ে চলে আসলাম পান খাবো বলে। পান খেয়েছি এবং দুটো নিয়ে আসবে বলে সেজে দিতে বললাম। আর স্টোরটা একটু দেখিয়ে দিলাম, বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম, একটা জায়গা জুড়ে এই স্টোরটা। তো চারিদিকটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই বলছে এবার বাড়ি যাবে, তো চলে যাও একটু রেস্ট নেবে। খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে। আর আসার পর ওইখানে বসে বসে পেয়ারা পাড়ছিল, পেয়ারা নিয়ে চলে আসছি। অনেকগুলো পেয়ারা পেড়েছে, তো পেয়ারা নিয়ে আসছি, শর্ট ভিডিও বানাবো, চলে আসছি। আর খুব ভালোও লাগলো, আনন্দও হলো। আর রক্ত যে দিয়েছি, রক্ত দেওয়ার পর কিন্তু হাত পাগুলো ঝিমঝিম করছে, কী বলো তো? কখনো তো রক্ত দিইনি, এই প্রথম দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে যেন শরীরটা দুর্বল দুর্বল লাগছে। তো যাই হোক, এই দেখো কতগুলো পেয়ারা পেড়েছে, অনেকগুলো পেয়ারা পেড়ে নিয়ে আসছি, খাওয়া হবে। তো থাক এখন, আর এখন শাড়ি চেঞ্জ করবো না, এখন আগে শর্ট ভিডিওগুলো শ্যুট করে নিই। এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজছে, এখন আসলাম তোমাদের সামনে। আর কী বলতো, ওইখান থেকে আসছি বিকেল চারটের সময়, তখন একটু তোমাদেরকে বলেছি, দিয়ে তারপর শর্ট ভিডিও বানাতে গেছিলাম, শর্ট ভিডিও করছিলাম, করে টরে দিয়ে সন্ধ্যেবেলা আসছি। এসে দেখছি মানে ছাদ থেকে নিচেকে আসছি, আসার পর শরীরটা এতটা খারাপ লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কী বলতো, অবেলায় ভাতটা খাওয়া হয়ে গেছে, সেটা একটা অস্বস্তি বোধ করছে। তারপরে রক্ত দিয়েছি জানো তো, এই প্রথম রক্ত দিলাম। তো রক্ত দিয়ে মনটা খুব ভালো লাগছিলো, রক্ত দিলাম যে কিছু একটা করতে পারলাম। তো যাই হোক, একটা মানুষের মানে প্রাণ বাঁচালাম যাকে বলে। তো যাই হোক, রক্ত দিয়েছি। তো এখন শরীরটা খুবই খারাপ লাগছে, কী বলতো, হাত পা চলতে গেলেই যেন ঝিমঝিম করছে, প্রচণ্ড মাথাটা ভারী হয়ে রয়েছে একদম, মানে কী বলবো, কোনো কিছু করতে গেলেই যেন শরীরটা খুব দুর্বল লাগছে, আর যেন হাঁপানির মতো মানে হাঁসফাঁস করছে যাকে বলে। তো যাই হোক, কিছু করার তো নেই, এখন দিয়ে তো দিয়েছি, তো কদিন লাগবে জানি না। আর এটা একটু ভয়ের মধ্যেই রয়েছি যে কি হবে জানি না। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন পর্যন্ত আসেওনি, আর সে জানে না আমার এতটা অসুবিধা হচ্ছে বলে। আর রাত্রিতে যে খেতে যাব বলেছিলাম, আমাদের নিমন্ত্রণ রয়েছে, এটা এটা অবশ্য স্পেশাল নিমন্ত্রণ আমাদের, কেননা যে দাদা এই রক্তদান শিবিরের আয়োজনটা করেছেন সেই দাদাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল রাত্রেবেলাও, যে রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না, তোমরা এখানে এসে খেয়ে যাবে। তো আমি তো যেতে পারবো না মনে হচ্ছে, আমি আমার বাবুকে আর সোমুকে বলছিলাম তোরা তোর বাবার সঙ্গে মোটর সাইকেলে যাবি, খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার দাবার কেন করে নিয়ে চলে আসবি, আমি কিন্তু আর যেতে পারবো না। তো যাই হোক, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আর মাথাটা ওই যে বললাম না, শরীরটা খুবই খারাপ লাগছে, মানে কি বলবো। এ আমার দাদা আর বৌদি আসলো সন্ধ্যেবেলার সময় করে, মানে বৌদি হচ্ছে আমার বোনের বাড়ি গিয়েছিলো, একটু কাজ ছিল ব্যাংকেতে, সেই জন্য গিয়েছিলো। তো তারা আসছে, গল্প করছিল বৌদির সাথে, শুয়ে শুয়ে বলছি যে বৌদি দেখ আমার কিন্তু মাথাটা খুব ধরে আছে, আর শরীর যেন ঝিমঝিম করছে একদম, যেন শরীরটা ঠিক থাকছে না। আর আমাদের বাপের বাড়িতেও রক্তদান শিবির আছে, আমার দাদাকে বলছিলাম যে মানে বৃহস্পতিবার দিন, মানে আমাদের বাপের বাড়িতে যে রান্না আছে রান্নার দিনেই হচ্ছে রক্তদান শিবির রয়েছে, আমি দেবো আর কি করে আমি বলছিলাম যে আমিও আবার রক্ত দেবো। আর বৌদি বলছে, এই বলছে যে মাথা ঘুরছে হাত পা ঝিমঝিম করছে, আবার ও বলে কি না আমি আবার রক্ত দেব। তো যাই হোক, আমি দাদাকে একটু আর কি করছিলাম, দাদাকে বলছে ধুর ধুর আবার রক্ত দেব, আমার বলে শরীরটা যা হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রক্ত দিয়ে খুব ভালো লাগলো, শরীরটা কিন্তু ঝিমঝিম করছে, আর সারাদিনটা খুব ভালোভাবে আনন্দ করেই কাটালাম। আর এই যে আনন্দটা মাঝে মধ্যে গেলাম আনন্দ করলাম, এটা খুব ভালো লাগে জানো তো। তো একঘেয়েমি ঘরের মধ্যে বসে থেকে এই ভিডিও বানানো, সংসারে কাজবাজ, নানারকম যন্ত্রণার মধ্যে দিনগুলো কাটাচ্ছিলাম। তো অনেকদিন পর বাইরে বেরালাম, খুব ভালো লাগলো, সারাদিনটা খুব মজাও করলাম, সব কিছু করলাম। খাওয়া দাওয়াটা মেন কথা নয়, আনন্দটা, সবার সাথে গল্প করাটা সব থেকে হচ্ছে মেন কথা। তো যাই হোক, খুব ভালো লাগলো, সবার সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, বৌদি আসছিলো, তারপর বৌদি চলে গেল, আমি একবার নিচেকে গিয়েছিলাম, দাদা ফোন করছিল যে এখনই তোর বৌদিকে পাঠিয়ে দিয়ে চলে যাব। কিন্তু আমি বললাম যে দেখ অনেকদিন পর বৌদি আসছে, একটু গল্প টল্প করি তারপর যাবে। তো দাদাকে বলে বলে আটকে আটকে রেখেছিলাম, সে রাগ করে বলছে, এবার ফোন করে বলছে যে আমি চলে যাচ্ছি তাহলে ও থাক, এরকম বলে দাদা চলে গেল। তারপর আবার আসলো, এসে বৌদিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, আর আমার ভিডিও এখানকার সবাই দেখে আর খুব ভালোও বলে, উৎসাহ পায়, আনন্দ পায় আমার ভিডিও দেখে। তো আমার খুব খুব ভালো লাগে যে আমি এই প্রফেশনালে এসে
কিছু করতে পেরেছি, সবাইকে আনন্দ দিতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। টাকাটা কিন্তু বড় পাওনা নয়, টাকা সবাই রোজগার করে, কিন্তু এই যে অ্যাক্টিং, এই অ্যাক্টিংটা করার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় সেটা তোমরা তো সবাই জানো, কি যারা ভিউয়ার্স তারা তো জানো, অনেকখানা খাটনি খাটতে হয় তবে একটা ভিডিও বানানো যায়। তো যাই হোক, সবাই যে এতটা আনন্দ দেয়, উৎসাহ দেয়, সেটা খুব ভালো লাগে। আর এইভাবে তোমরা আশীর্বাদ করো, আমি যেন আরও আরও ভালো করে অ্যাক্টিং করতে পারি, তোমাদেরকে আনন্দ দিতে পারি। তো আজকের ভিডিওটা বড় করব না, অনেকটা বড় হয়ে যাবে, এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।